ডাবের ভেতরে পানি আসে কোথা থেকে? ভাবনার বিষয় বটে, বেশিরভাগ ফলেই রস থাকে, কিন্তু সেই রস পিষে বের করতে হয়। পাকা ফল কাটলে রস গড়িয়ে পড়ে বটে, কিন্তু ফলের রসকে কখনো পানির সঙ্গে তুলনা করা যায় না। ফলের রস আর শ্বাস মিলেমিশে থাকে, কিন্তু নারকেলের পানি আর শ্বাসকে কখনো এক করলে চলবে না। দুনিয়ায় এত ফল থাকতে নারকেলের ভেতরেই বা পানি আসে কোত্থেকে? উদ্ভিদের জাইলেন নামে এক ধরনের টিস্যু থাকে। টিস্যু কি? টিস্যু একই কাজ করে এমন এক গুচ্ছ কোষ। জাইলেম টিস্যুগুলি একেবারে গাছের শিকড় থেকে কাণ্ড, শাখা, প্রশাখা, পাতা ও ফল পর্যন্ত বিস্তৃত থাকে। তবে আর দশটা সাধারণ টিস্যুর মতো নয়। এই টিস্যুগুলো শিকড় থেকে পাতা পর্যন্ত খুব সরু নল বা জালিকার মতো করে ছড়িয়ে থাকে। এই নল বেয়ে মাটি থেকে পানি, পাতা ও ফল ফুল পর্যন্ত পৌঁছে যায়। সেটা কিভাবে? যে কোনো তরলে সরুর নল ডোবালে দেখা যায় পানি নল বেয়ে বেশ খানিকটা উপরে উঠে গেছে। পানির পৃষ্ঠ টানের কারণে এই ঘটনা ঘটে। জাইলেম টিস্যুগুলি এত সূক্ষ্ম যে পানির পৃষ্ঠ টান মহাকর্ষ বলকে পরাজিত করে পানিকে গাছের মাথা পর্যন্ত পৌঁছে দেয়। এই পানি উদ্ভিদের দেহের প্রতিটা কোষে ছড়িয়ে পড়ে। যে কোনো জীবদেহ আকারে বড় হয়, শুধু দেহ নয়, একটা নির্দিষ্ট আকারে না পৌঁছানো পর্যন্ত পাতা, ফুল ও ফলও বাড়তে থাকে। কিভাবে জীবদেহের এই বৃদ্ধি হয়? জীবনের শুরুতেই জীবদেহে খুব কম কোষ থাকে, কিন্তু কোষ বিভাজনের মাধ্যমে কোষের সংখ্যা বৃদ্ধি পেতে থাকে। কোষ যে বিভাজিত হয় তা তো সবাই জানেন। দুই উপায়ে কোষ বিভাজন হয় উদ্ভিদের দেহে। ক্যারিওকাইনেসিস, কোষের এই নিউক্লিয়াস বিভাজিত হয়ে একাধিক নতুন কোষের জন্ম দেয়, এই প্রক্রিয়াকেই বলে ক্যারিওকাইনেসিস। অন্য বিভাজনটির নাম সাইটোকাইনোসিস। এই প্রক্রিয়ায় কোষের সাইটোপ্লাজমে ভাঙন ধরে। যে কোনো উদ্ভিদের দেহে বা ফলে এই দুই ধরনের বিভাজনের ভারসাম্য থাকে। ডাব বা নারকেলের ক্ষেত্রে এই ভারসাম্যটা থাকে না। ক্যারিওকাইনেসিস প্রক্রিয়ায় কোষ বিভাজিত হয় ডাবের ভেতর, কিন্তু সেই সময় সাইটোকাইনোসিস প্রক্রিয়া বন্ধ থাকে, অর্থাৎ শুধু নিউক্লিয়ার বিভাজনটা চলে। সাইটোকাইনোসিস বিভাজন হয় না বলে একের পর এক নিউক্লিয়াস জন্ম হয়। এ সময় এমন পরিস্থিতি হয়, ভেতরে নতুন নিউক্লিয়াসকে দেওয়ার মতো কোনো জায়গা থাকে না। তখন কোষের ভেতরে পানিগুলো সরিয়ে দেয়। সেই পানি কোষ থেকে বেরিয়ে এসে আলাদা চেম্বারে জমা হয়। অন্যদিকে মুক্ত নিউক্লিয়াসসহ কোষগুলো দিয়ে তৈরি হয় নারকেলের খোলস। পানি কম থাকে বলেই নারকেলের খোসা এতটা শক্ত আর শুষ্ক হয়। অন্যদিকে জমা হওয়া এই পানি একসময় ঘন হয়ে নারকেলের শাঁস তৈরি করে। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং আমাদের ফেসবুক পেজ ফলো করে রাখুন।